আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে মাত্র 15 মিনিটে ওয়ান টাইম কফি মাগে কাপকেক তৈরি করতে পারেন। অনেকের বাসায় দেখা যায় যে কাপকেক তৈরি করার জন্য কেকের মোল্ড থাকে না, তারা কিন্তু খুব সহজে এই পদ্ধতি ফলো করে কেক বানাতে পারেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। তার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দা একটি চালের মধ্যে দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই সব কিছুকে আমি চেলে নিব। চেলে নেওয়ার পর এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। চিনির পরিমাণ আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর একটি হুইস্কের সাহায্যে চিনি আর ময়দা ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিব। ডিমগুলো অবশ্যই অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, নর্মাল ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আমি এখানে 2টি ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1টি ডিম দিয়েও কেক বানাতে পারেন। সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ রেগুলার রান্নার তেল, সব শেষে দিয়ে দেব 1/2 কাপ লিকুইড মিল্ক। এখন হুইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ চিনি গলে যায়। সব কিছু খুব ভালো মতো আমি মিক্স করে নিয়েছি, সেই সাথে সম্পূর্ণ চিনিও গলে গিয়েছে। আমার কেকের ব্যাটারটা তৈরি করতে 3 মিনিটের মতো সময় লেগেছে। এখন এই কেকের ব্যাটার আমি এক পাশে রেখে দিব। কেক বানানোর জন্য এইখানে আমি কিছু 1 টাইম কফি মাগ নিয়েছি, এগুলোর মধ্যে আমি কেক বানাবো। তার জন্য এই মাগের মধ্যে সামান্য আমি ময়দা ছিটিয়ে দিব, যেন কেকগুলো বানানোর পর পড়ে না যায়। মাগের মধ্যে ময়দা ছিটিয়ে নেওয়ার পর এখন আমি কেকের ব্যাটার মাগের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ মাগ ভরে কিন্তু কেকের ব্যাটার দেওয়া যাবে না, তার কারণ হলো কেক ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য একটু খালি রেখে কেকের ব্যাটার মাগের মধ্যে দিতে হবে। সম্পূর্ণ মাগের মধ্যে সমানভাবে আমি কেক ব্যাটার ঢেলে নিয়েছি। এখন আমি এই কেক ব্যাটারের উপর সামান্য স্প্রিঙ্কল দিয়ে দিব, এটা একেবারেই অপশনাল। যে প্যানে আমি কেক বেক করব ওভেনের মতো, সে প্যানটিকে আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। তার জন্য চুলায় মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার মধ্যে এরকম কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই আটকে দিতে হবে। 10 মিনিট পর প্যান থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে নেওয়ার পর স্ট্যান্ডের উপর আমি একটি কেক মোল্ড নিয়ে নিলাম। তারপর এই কেক মোল্ডের উপর একে একে কেকের মাগগুলো আমি দিয়ে দিব। কেক মোল্ড দিয়েছি এই কারণে যেন কেকগুলো পুড়ে না যায়, তার কারণ হলো এই মাগগুলো খুবই পাতলা তার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কেক বেক করব আমি চুলোর আঁচ একদম লোতে রেখে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে যাওয়ার পর কেক থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। কেকগুলো মাশাল্লাহ খুব সুন্দর মতো ফুলেছে। এখন একটি সাসলিক কাঠি কেকের ঠিক মাঝ বরাবর ঢুকিয়ে চেক করে নিব কেকগুলো হয়েছে কিনা। সাসলিক কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকগুলো বেক করা হয়ে গিয়েছে। এখন এই কেকগুলোকে চুলো থেকে নামিয়ে অপেক্ষা করব পুরোপুরি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। কেকগুলো পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পর দেখুন কেকগুলো কিন্তু এভাবে ঝাঁকি দিলে খুলবে না, তার জন্য যেটা করতে হবে এই 1 টাইম মাগের ঠিক মাঝ বরাবর এভাবে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নিলে খুব সহজে কেকগুলো বের করা যাবে। কেকগুলো কিন্তু একটু পুড়ে যায়নি, আর কেকগুলো এতটাই সফট হয়েছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আমি এখন একটু ভেঙে দেখিয়ে দিই, দেখুন কেকগুলো কিন্তু কতটা সফট।
আশা করি আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।